যখন তমাম ফরিস্তাকে সাজদা করতে বললেন, সবাই সাজদা করলো, করলেন একমাত্র ইবলিস ব্যতীত। সে তর্ক বিতর্ক করলো, ইলমের যেহেতু পণ্ডিত জ্ঞানী, পাণ্ডিত্যের ফাঁকে নিজেকে বাঁচাবার চেষ্টা করলো, কিন্তু এটা বুঝল না ও স্বয়ং স্রষ্টার সঙ্গে বলছে। তবুও আল্লাহ পাক যখন তার সঙ্গে, তিনি গফুর, তিনি মাফ করে দেবেন। সাজদা করল না, আল্লাহর কাছে কান্নাকাটি করলে, তওবা করলে আল্লাহ গফুর রহিম, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু আল্লাহ সব বরদাস্ত করে, নবীর সঙ্গে গোস্তাখি বরদাস্ত করে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলে রাসূল, আরাগদ্দির 14তম গদ্দিন সিন ছোট হুজুর পাক কিবলা, নারায়ে তাকবীর। একবার জোরে পড়তে পারবেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ মানে ঠান্ডাতে আপনাদের মেশিন ঠান্ডা হয়ে গেছে, হট দিল কাল। একবার জোরে বলি, দম নিলেন না, জোরে সুবহানাল্লাহ পড়েন। আমি ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলবো, এখানে সবচেয়ে বক্তব্য কম রাখি মনে হয়। হ্যাঁ, তো ওই রকমই হবে, আধা ঘন্টার ভিতরে শেষ করব কয়েকটা কথা বলে। যদি আল্লাহ পাক যার কারণে আদম সফিউল্লাহকে প্রেরণ করলেন, যদি এই যার কারণে প্রেরণ করলেন, যদি তার সঙ্গে গোস্তাখি বরদাস্ত না করেন, তো যার জন্য পাঠালেন তার সঙ্গে গোস্তাখি বরদাস্ত করতে পারবেন কি করে? জি, তার সঙ্গে, জি সুবহানাল্লাহ। আজ কিছু লোক দুনিয়ার বুকে আছে যারা বলে যে ইসলাম এই তিন দিনে, কয় দিনে? তিন দিনে। সবচাইতে পুরাতন ধর্ম কি জানা নাই? ইসলাম। সবচেয়ে পুরাতন ধর্ম এই তো দুদিন হলো, 1400 বছর নাকি? আর তার আগে এবার যে যার নিজের তো বলছে, এই বলছে আমার তো, খ্রিস্টান বলছে আমার তো, ইহুদি বলছে আমার তো, তারও আগে। হ্যাঁ, কিন্তু এদের সকলের জানা নাই যে ইসলাম তারও আগে ছিল। সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে। আমি আজ আসতে বলবো, আপনারা আজ জোরে বলবেন। জি নাকি? কেহ হিলাই না জোয়ান মিলা মাথা, কিন্তু বাপজি আমার বুড়া তিনি মাথা হিলাইছে। যে তার জোশ দেখেন, বলে হ্যাঁ কেউ জোরে বলুক না বলুক আমরা বলবো। সুবহানাল্লাহ, ইসলাম তারও আগে ছিল। ইসলামের সূচনা আল্লাহ যার দ্বারা করেন, করালেন, তিনি হলেন আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ, বেশক হযরতে আদম সফিউল্লাহ আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ইসলাম সূচনা শুরু হলো। সুবহানাল্লাহ, দীন ও ইসলামের দাওয়াত হতে আছে, ঈসা আলাইহিস সালাম আছে, পড়াতে আছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সে বোঝা গেল ইসলাম আছে, ইসলাম চলতে আছে, ইসলামের রঙ্গত বাড়তে আছে, ইসলামের খুশবু বাড়তে আছে, ইসলাম সুবহানাল্লাহ পরিপূর্ণ হওয়ার জন্য অতীব আগ্রহে ছুটতে আছে, ইসলাম চলতে আছে, মুসা কালিমুল্লাহ দাওয়াত দেন ইসলামের, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এমনি করতে করতে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াহিয়া নবী আল্লাহ। লোকেরা বলল, তাহলে কি ওই ইসলাম চলে এসেছে যার জন্য চন্দ্র অপেক্ষা করতে আছে, যার জন্য সূর্য অপেক্ষা করতে আছে, যার জন্য জমিন অপেক্ষা করতে আছে? সেই ইসলাম কি চলে এসেছে? সেই নবী কি আপনি যার জন্য সারা জাহান অপেক্ষা করতে আছে? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বলতে আছেন, ওই নবী হওয়া কবুলে থাক, ওই নবীর জুতার ফিতা খোলার যোগ্যতা রাখতাম, তো নিজেকে ধন্য মনে পর্যন্ত
সূচনা হয়েছিল সেই ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ পাক সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ তার নবীর মাহবুবকে দেখতে আছেন নবীর মাহবুব হযরতে খাবাবকে দেখতে আছেন নবীর মাহবুব হযরতে হযরতে সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ 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 তার হাবিবে নবীবে সুবহানাল্লাহি বিহামদিহি মাহবুবদেরকে দেখতে আছেন বন্ধুদেরকে দেখতে আছেন কিন্তু এক কোণায় পড়ে থাকা তাচ্ছিল্যের গাড়িতে পড়ে থাকা তাচ্ছিল্যের সুবহানাল্লাহি বিহামদিহি তাচ্ছিল্যের জায়গায় পড়ে থাকা হযরতে বেলাল যখন পেয়ারা মুস্তাফা প্রেমের বাজারে বিক্রি হয়ে যায় তখন সুবহানাল্লাহ ইসলাম চিৎকার দিয়ে বলে এ বেলাল ঘাবড়াতে হবে না শুনে রাখো ইস তারাত কসমে মুহাম্মদ কে ইশারে হবে জিতনে সামনে সামনে আয়ে সিতারে হবে আল্লাহু আকবার একজন মজলিসে আসলেন আসার পরে শুনলেন কে মিলাদুন নবীতে শুনলেন কে যদি কেহ দরুদ শরীফ পড়ে আর দরুদ শরীফ পড়াকালীন সুবহানাল্লাহি বিহামদিহি তার যত রকমের মুশাক্কাত যত রকমের বালা যত রকমের পরেশানি সব দূর হয়ে যাবে দরুদের বদৌলতে জোরে পড়তে হবে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ নবী পাকের প্রেমী তখন তো পড়ুন বলে সুবহানাল্লাহ উনি খুঁজতে লাগলেন তাহলে আমার ঋণ আছে আমার রোজগারের কোনো পথ নাই আমার ঋণ আছে কিন্তু আমার রোজগার করব আমার এই রকম কোনো পথ নাই তাহলে কি দরুদ শরীফ পড়লে আমার এই বালা থেকে কি আমি নিষ্কৃতি পাবো কিতাব উল্টাতে শুরু করে দিলেন সুবহানাল্লাহি বিহামদিহি আপনি দেখলেন হ্যাঁ হ্যাঁ যদি কেউ দরুদ পড়ে আল্লাহ পাক যত বড়ই বালা হোক তাকে সরিয়ে দিবেন হটিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ গনি 30 দিনের মতো একটা সময় নির্ধারণ করলেন 30টা দিন আমি তাসবিহ পড়তে শুরু করলেন সুবহানাল্লাহ রাতে আল্লাহ আল্লাহর প্যারা মুস্তাফা সাহেবে লাউলাকের উপরে দরুদে পাক পড়তে থাকেন প্যারা মুস্তাফা সাহেবে লাউলাকের উপরে দরুদ পড়তে থাকেন এদিকে পাওনাদার আসে আর আসার পরে বলে আমার টাকা কবে দেবে তোমাকে মাস শেষ করে দিয়েছি এই 30টা দিনের ভেতরে যদি না দিতে পারো তাহলে কিন্তু তোমাকে আমি রাজ দরবারে বিচার ডাকবো বলে ঠিক আছে সুবহানাল্লাহ রাজ দরবারে তাকে বিচারে ডাকা হলো কাজী সাহেব বললেন শোনো এর টাকা তুমি দেবে বলে অবশ্যই টাকা পরিশোধ করে দেব তাহলে তুমি কবে কবে দেবে বলে আমার কোন আশা রোজগার আশার কোন
কোনো পথ নাই অতএব নির্দিষ্ট টাইম আমি দিতে পারবো না তবে ওয়াদা করতে আছি মৃত্যুর সকালে মৃত্যু আসার আগে আমি ওর টাকা অবশ্যই পরিশোধ করে দেব সুবহানাল্লাহ ইবাহনি আল্লাহ গনি আপনাকে বলা হলো কাজী সাহেবের তরফ থেকে বাদশার তরফ থেকে বলা হলো যে না 30টা দিনের ভিতরে যদি তুমি পয়সা শোধ করতে পারো তাহলে তোমাকে ছাড়া হবে আর না হলে কায়েদ করে দেওয়া হবে যত দিন না কায়েদিকে যে মজুরি দেওয়া হয় ওই মজুরি মোতাবেক তোমাকে কাম দেওয়া হবে তারপরে তার টাকা শোধ করবে তবে তুমি ওই কায়েদখানা থেকে রেহাই পাবে না হলে তোমাকে রেহাই দেওয়া হবে না সুবহানাল্লাহ ওইটা শোনার পরে ও সুবহানাল্লাহ নবী পাক সাহেবের লবলাকের উপরে দরুদে পাক পড়তে শুরু করে দিয়েছে একদিন দুই দিন করতে করতে 28টা দিন অতিবাহিত হয়েছে এমন টাইমে সুবহানাল্লাহ যখন 28 দিন সকালবেলায় ওই লোকটার কাছে আসে আসে আসার পরে বলে আমার 30,000 টাকা 30,000 স্বর্ণ মুদ্রা আমার ঋণ হয়েছে আপনাকে পরিশোধ করে দিতে হবে উনি বললেন পরিশোধ তো করে দেব কিন্তু কেন দেব বলেন আমার নবী আমাকে স্বপ্ন যোগে বলে পাঠিয়েছেন আপনার কাছে বলে তা তো বুঝলাম কিন্তু নবী আমার পাঠিয়েছেন তো প্রমাণ কিছু কি দিয়েছেন বলেন হ্যাঁ আমার নবী বলেছেন আপনি 5,000 বার করে ফজরের নামাজের পরে দরুদে পাক পড়েন আর এই খবর একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কেহ জানে না নবী আমার নবী পাক আমাকে দলিল স্বরূপ এইটা বলতে বলেছেন সঙ্গে সঙ্গে ও ভেতর থেকে 30,000 স্বর্ণ মুদ্রা এনে তার হাতে দিয়ে বলতে আছেন এইটা নিয়ে নাও এটা নবী বলেছেন আমি গোলাম আমি হুকুমের তামিল করতে আছি আবার বললেন একটু দাঁড়িয়ে যাও আবার 30,000 টাকা নিয়ে এসে বললেন যে আমার দরুদ পড়াও যে নবী পাক কবুল করেছেন এই জন্য আরো 30,000 টাকা ধরে রাখো সুবহানাল্লাহ 30,000 টাকা আবার দেওয়ার পরে বললেন একটু দাঁড়িয়ে যাও আবার ভেতরে প্রবেশ করলেন আবার টাকা নিয়ে এসে বলতে আছেন তোমার পবিত্র কদম আমার বাড়িতে পড়েছে এই জন্য আরো 30,000 টাকা তোমাকে দিতে আছে আল্লাহ